আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে কথা কাটাকাটি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনের কাপড়ের একপাশ এমনভাবে ধরে আসলেন যে তার দুহাঁটু বেরিয়ে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের এই সাথী এইমাত্র কারো সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন এবং সালাম বিনিময় করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এবং ওমর ইবনুল খাত্তাবের মাঝে একটি বিষয়ে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। আমি প্রথমে কটু কথা বলেছি, অতঃপর লজ্জিত হয়ে তার কাছে মাফ চেয়েছি, কিন্তু তিনি আমাকে মাফ করতে অস্বীকার করছেন। এখন আমি আপনার নিকট হাজির হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে মাফ করবেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে মাফ করবেন। এই কথাটি তিনি তিনবার বললেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত ও অনুতপ্ত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, আবু বকর কি বাড়িতে আছেন? তারা বলল, না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে এসে সালাম দিলেন। তাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে নতজানু হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিন্তু প্রথমে অন্যায় করেছি। এই কথাটি তিনি দুবার বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, আল্লাহ যখন আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন, তখন তোমরা সবাই বলেছো তুমি মিথ্যা বলছো, আর আবু বকর বলেছে আপনি সত্য বলছেন। তার জান মাল সবকিছু দিয়ে আমাকে সহানুভূতি জানিয়েছে। তোমরা কি আমার সম্মানে আমার সাথীকে অব্যাহতি দিবে? এই কথাটি তিনি দুবার বললেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কেউ কষ্ট দিয়ে কথা বলেনি। হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারীতে, হাদিসের নাম্বার 3661। এই হাদিস থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করতে পারি। এক হচ্ছে ক্ষমা ও মহত্বের লক্ষণ, দুই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ও সাহায্য সহানুভূতি ছিল প্রভাত তুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যদি আমার রব ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। সুবহানাল্লাহ।